بسم الله الرحمن الرحيم হে সমস্ত জগতবাসী সকল ধর্মের লোকেকে এই আজকে কথাটি বলবো এবং বিশেষ করে মুসলমান ধর্মের লোকেদেরকে বলবো যেমন এই কথাটি হলো দেখুন যে আমরা একটা কথা সবসময় বলে থাকি আল্লাহ নিরাকার আল্লাহ নিরাকার আল্লাহকে দেখতে পাওয়া যায় না আল্লাহকে দেখা যায় না কিন্তু দেখেন দেখা যায় না কি অনুভব করি কি দেখা গেছে আমরা বাতাস অনুভব করি বাতাস দেখি না বাতাস অনুভব করি দেখি না কিন্তু দেখি না বলে যে সে নাই তা নয় যে আল্লাহর আল্লাহকে বলা হয় নিরাকার মানুষে না বুঝিয়ে বলে থাকে আকার নেই নিরাকার শব্দের অর্থ আকার নেই এটার অর্থ নেই এই অর্থটা ঠিক নয় এ হলো একটা বিষয় আরেকটা বিষয় হলো কি যে মানুষ একটি মুখে কয়টি ধরনের কথা বলে থাকে যে সেই কথাটি হলো দেখুন যে আল্লাহ একদিন নিজের কুরসিতে বসবে কুরসি অর্থ কি চেয়ার বা সিংহাসন আল্লাহ একদিন নিজের সিংহাসনে বসবেন তাহলে যে আল্লাহকে দেখা যায় না সে আল্লাহ আবার কি করে কুরসিতে বসে বা চেয়ারের মধ্যে বসে বা সিংহাসনে বসে এই যে কথাগুলো যারা বলতেছে যে এরা কি আসলে বুঝে বলতেছে তারা কি ছয় বলতেছে না নয় বলতেছে তো এখন যে কথাটি আমি বলতে চাচ্ছি নিজের কুরসিতে বসে আল্লাহ একদিন বিচার করবেন এই যে কথাটি বলা হলো আল্লাহর যদি কুরসি থাকে বা সিংহাসন থাকে আর সিংহাসনে তিনি যখন বসে তাহলে বোঝা গেল যে একটা হাওয়া বা একটা উড়ন্ত হাওয়ার উপরে যে জিনিসটি থাকে সেটা কিন্তু কোথাও বসতে পারে না তাহলে বসার জন্য কিন্তু কুরসি বা সিংহাসন সেটাখানে তার আকার আছে তার দেহ আছে তাহলে এই যে মানুষ সারাটা জীবন এই ধরনের কথা যারা বলতেছে তারা বলদ প্রকৃতির লোক তারা এক প্রকার বলদ এদেরকে বুঝাইলেও বোঝাতে চায় না বলদের মতো একদিকে ছোটে আচ্ছা এই জন্য কিন্তু আল্লাহ কোরআনে এই কথাটি বলেছেন যে কিতাবুন ফুসিলাত আজাতু কোরআনান আরবিয়ান যে এই একটি গ্রন্থ যা আরবি কোরআন রূপে অবতীর্ণ এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য তাহলে বোঝা গেল এই কোরআনটি অজ্ঞানীদের জন্য নয় জ্ঞানীদের জন্য তাহলে এই জ্ঞানী যদি জ্ঞানী হতে হয় তাহলে আরেকটা জ্ঞানীর কাছে গিয়ে তার জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন করার পরে তিনি কোরআনটাকে বুঝবে এই জন্যই বলা হয়েছে যে এই কোরআনটি সকলের জন্য নয় জ্ঞানী সম্প্রদায়ের জন্য আপনারা মাইন্ড করবেন না যে আমি বলদ বললাম কেন এখন যে কথাগুলো বলবো আপনারা নিজেই বলদ বলতে বাধ্য হবেন দেখুন আরও একটি কথা রোজা যখন মানুষে রাখে তাহলে আমরা হাদিস গ্রন্থ দলিল খুললে পাই যে রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে দিবেন এখন কথাটি হলো যে রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে দিবেন যারা এই হাদিসটি লিখেছে যে রোজার পুরস্কার আল্লাহ খুশি হয়ে নিজের হাতে দিবেন তাহলে আরও কয়েক পৃষ্ঠা আগে কি লিখেছেন আল্লাহ নিরাকার আল্লাহকে দেখা যায় না তাহলে কয়েক পৃষ্ঠা আগে লিখল যে আল্লাহ নিরাকার আল্লাহকে দেখা যায় না আবার কয়েক পৃষ্ঠা পরে লিখল আল্লাহ নিজের হাতে রোজার পুরস্কার দিবে নিজের হাতে যে রোজার পুরস্কার দিবে তাহলে কয়েক পৃষ্ঠা আগে বললেন কি আর শেষের দু এক পৃষ্ঠা পরে বললেন কি তাহলে তারা বলদ নয় তো কি যে তারাই বললো নিরাকার দেখা যায় না পরে আবার বলতেছে আল্লাহ নিজের হাতে দিবে তাহলে হাত কোত্থেকে আসলো আল্লাহকে তো দেখাই যায় না তাহলে যারা এগুলা লিখেছে তারা কি এবং যারা এগুলা পড়ে বিশ্বাস করতেছে তারা কি এটা আপনারাই আমাকে বলবেন তবে হে সমস্ত জগতবাসী হে সমস্ত জগতবাসী বলার যে একটি কারণ যে আমি এই কথাগুলো শুধু মুসলমানের জন্য বলি না আমি সর্ববিশ্বব্যাপী সমস্ত স্তরের এবং সমস্ত ধর্মের লোকেদেরকে এই কথাগুলো বলছি কারণ আমাদের ধর্মে শুধু বলদ নেই বিভিন্ন ধর্মে বলদ আছে তাই তাদের কাছে এই কথাগুলো পেশ করলাম যদি তারা এখান থেকে বুঝতে পারে যে না আল্লাহকে যখন বলবো যে আল্লাহর আকার নেই এবং
কুল হু আল্লাহ সূরা যদি আমরা এই ক্লাসের দিকে লক্ষ্য করি সেখানে বলা আছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহ বলতেছে আমি এক আল্লাহুস সামাদ আল্লাহ বলতেছে আমি স্বয়ং সম্পূর্ণ আমি অভাবহীন আমার কোনো কিছুর অভাব নেই কিন্তু যারা এসব কথা বলে হাসরে কিন্তু তাদের কোনো জবাব নেই আল্লাহ একদিন জিজ্ঞাসা করবে যে তোমরা বলেছিলে আমার কোনো আকার নেই আমি তো বলেছিলাম আল্লাহুস সামাদ আমি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ আমি অভাবহীন আমার সব কিছু আছে আর তোমরা বলেছো আমার আকার নেই তাহলে আকারের অভাব তাহলে তোমরা যাকে বানিয়েছো অভাবগ্রস্ত তাহলে জবাব কি দিবে তোমরা তখন জাহান্নামের দড়ি দিয়ে বেঁধে এদেরকে টেনে হেঁচড়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে যে তোমরা এটাও প্রকাশ করে এসেছো আমার আকার জিনিসটি নেই তবে হে সমস্ত জগৎবাসী আজকে আমি যেভাবে আপনাদের সাথে কথাবার্তা বললাম এভাবে কিন্তু কথাবার্তা আমি বলি না কিন্তু তবু কেন জানি বলে ফেললাম এই জন্যই বলে ফেললাম শরীয়তের কিছু লোক আমাকে এত ডিস্টার্ব করে আর এত কথা বলে যে মনে হয় তাদের উপরে জ্ঞানী আর কেউ নেই তারা শাস্ত্র গ্রন্থ পড়ে এত জ্ঞানী হয়ে গেছে যে আমার মতো ব্যক্তিরও তাদের কাছে কোনো মূল্য নেই তবে একটা জিনিস কি আমাকে একজন জিজ্ঞেসে করতেছে আপনি কি সার্টিফিকেট পেয়েছেন আপনি পিরালি করতেছেন আপনার সার্টিফিকেট কোথায় তখন আমি বলবো যে যারা মাদ্রাসায় পড়তেছে তাদের কিন্তু একটা সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটি কিন্তু আরেকজন মাওলানা তাকে সাইন করে দিয়েছে যে তুমি মাওলানা হয়েছ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা মাওলানা মুহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মাওলানা হয়েছিলেন তার সার্টিফিকেটটি কে দিয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা মাওলানা মুহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্টিফিকেট আল্লাহ স্বয়ং দিয়েছেন তাহলে আল্লাহ স্বয়ং যাকে সার্টিফিকেট দিয়েছেন তিনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা মাওলানা মুহাম্মদ হয়েছেন তিনিও মাওলানা আর মাদ্রাসায় পড়ালেখা করে আরেকজন মাওলানা তাকে কাগজের সার্টিফিকেট দিয়েছে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাওলানা তার সার্টিফিকেট আল্লাহ দিয়েছে তো এখন আমার কাছে যারা সার্টিফিকেট চাইল আমি এদেরকে বলবো আল্লাহ কি কোরআনে কোথাও বলেছে যে আল্লাহ এখনও কাউকে কোনো উলিয়া উলিয়া পীর মুর্শিদকে কোনো কামিল ব্যক্তিকে এখনও সার্টিফিকেট দেয় না আল্লাহ বলেছে বলে নাই আল্লাহ এখনও পর্যন্ত সেই সার্টিফিকেট দিচ্ছে তাই আমি বলবো হে সমস্ত জগৎবাসী যে আল্লাহর সার্টিফিকেট দেখতে হলে তার রুহানি চক্ষু লাগবে এবং শরীয়তের লোকে কিন্তু রুহানি জগতের সাধনা করে না তারা সাধনা করে কি তারা নামাজ রোজা হজ জাকাত করতেছে এর মধ্যেই তারা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে বেহেস্ত লাভ করবে এটাই তাদের চিন্তা কিন্তু না যে আল্লাহর বিভিন্ন সাধনা আছে বাতাসের সাধনা আছে আমি বাতাসকে কী করে আয়ত্ত করব। আমার ভিতর থেকে যখন বাতাসটা বের হয়ে যাবে আমি যদি সেই বাতাসের সাধনা করি তাহলে সেই বাতাস কিন্তু আমি ধরে রাখতে পারবো এবং আমার ইচ্ছায় অনিচ্ছায় আমি চলতে পারবো এবং মাটির সাধনা আছে আলোর বা নূরের সাধনা আছে এবং দেখা যায় পানির সাধনা আছে আগুন পানি বাতাস মাটি আলো এই পাঁচটি বিষয়ের সাধনা আছে যে সাধনা করে ফেলেছে মাটিরটা কমপ্লিট করেছে মাটি তার দেহটা খাবে না তাহলে যে পানিতে পানির বিষয়টা পানিটাও তার হুকুম ছাড়া লড়বে না এবং তার ভিতরে যে আগুনটা আছে এই আগুনের সাধনা যখন করা হয়েছিল তখন সেই আগুনকে আল্লাহ আয়ত্ত করে দিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর একটা লোমও পরে নি তাহলে বোঝা গেল কি আমরা যেভাবে চলছি যেভাবে বলছি আসলে অনেক কিছুতেই ভুল রয়েছে তাই ভুল শুধরানোর জন্য আমরা যদি কোরআন শরীফ একা একা পড়ি কখনোই বুঝবো না একজন বুঝনেওয়ালার কাছে একজন জ্ঞানীর চৈতন্য লোকের কাছে গিয়ে আমাদের এই কোরআনটাকে বুঝে নিতে হবে তখনই কিন্তু আমরা ইনশাআল্লাহ আল্লাহর পথে পৌঁছে যেতে পারব তবে হে সমস্ত জগৎবাসী আজকে একটু অন্যরকম কথা বলা হলো আমাদের চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আবার সাক্ষাৎ হয়ে যাবে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ